ইডির তদন্তে হতাশ কোর্ট, এটিকে উদ্দেশ্য করে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, আপনারা আর কত সময় নেবেন? 2019 সালে প্রথম মামলা দায়ের হয়েছিল, এখনো কত সময় নেবেন? প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আদালতের নির্দেশ মতো রিপোর্ট জমা দেয় সিবিআই। পাশাপাশি ইডিও রিপোর্ট জমা দিয়ে জানায় লিপসান বাউন্সের আরো নতুন কিছু সম্পত্তির হদিশ পেয়েছে তারা। ইডি জানায় পরের দিন আরো হলফনামা দিতে চায় ইডি। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বিচারপতিকে জানান, আমরা লিপসান বাউন্সের আরো সম্পত্তি চিহ্নিত করেছি, আমরা আরো বেশি সম্পত্তির খোঁজ পেয়েছি, সেগুলো অ্যাটাচ করার প্রক্রিয়া চলছে। আর তখনই বিচারপতি সিনহা ইডিকে প্রশ্ন করেন, আপনারা আর কত সময় নেবেন? ইডি প্রত্যুত্তরে জানায়, আমরা চরম বাধার সম্মুখীন হচ্ছি, তার মধ্যে দিয়েই আমাদের এগোতে হচ্ছে। আমরা নতুন যে সমস্ত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছি সেই সংক্রান্ত তথ্য দিল্লিতে পাঠানো হয়েছে। পরবর্তী শুনানিতে আশা করছি কিছু রিপোর্ট আদালতে দিতে পারব। বিচারপতি অমৃতা সিনহা সিবিআই ও ইডির কাছে ফের রিপোর্ট তলব করেন। তিনি আবেদনকারীদের 12 মার্চের মধ্যে আরও নথি এবং রেকর্ড উল্লেখ করে একটি হলফনামা জমা করার নির্দেশ দিয়েছেন। সিবিআই ও ইডিকে এই দিন আরও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটি মামলার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা রয়েছে। প্যানেল লিস্ট প্রকাশে বিচারপতির অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করেই রাজ্য যায় ডিভিশন বেঞ্চে। সেই কারণে বিচারপতি সিনহা এই মামলা সিঙ্গল বেঞ্চে শুনানিতে করতে চাননি, তবে পরে যদিও তিনি মামলা শোনেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপসান বাউন্সের সম্পত্তি সংক্রান্ত নিয়োগ দুর্নীতির তদন্ত সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট চান বিচারপতি অমৃতা সিনহা। 12 মার্চ এই মামলার ফের শুনানি বলে জানান বিচারপতি। অন্যদিকে বিচারপতি সিনহা বোর্ডের আইনজীবী আশিস সান্যালকে প্রশ্ন করেন, কেন আপনি প্যানেল নামের প্রার্থীদের চিহ্ন প্রদর্শন করছেন না? আইনজীবী আশিস সান্যাল জবাব দেন, আজকাল বোর্ডের হাতে কিছুই নেই। বিচারপতি তখন মন্তব্য করেন, আপনি বোর্ডের লোকজন একটা ভুল কাজ করেছেন, এখন আপনি সেটা ধরে রাখতে চান, কি লুকোতে চাইছেন আপনি? ফলে এদিন বোর্ডের আইনজীবীও বিচারপতি সিনহার ভৎসনার মুখে পড়েন। ইডির তদন্ত প্রক্রিয়ার গতি নিয়ে যে প্রশ্ন তুলেছেন বিচারপতি সিনহা, সেই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, ইডির তদন্ত ধীর গতিতে চলার জন্য বারবার আদালত উষ্মা প্রকাশ করছে, তাই নিজেদের আত্মমর্যাদা বজায় রেখে তদন্তকারী সংস্থাকে তদন্তের গতি বাড়ানো উচিত। তদন্ত ঠিক মতো করছে না, এটা তো আজকাল বাজারে রাস্তাঘাটে চায়ের দোকানে লোকে আলোচনা করছে। ইডি তদন্ত তো নির্দিষ্ট পথে এগোতে হবে, গতি বৃদ্ধি করতে হবে, এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই। বিচারপতিদের বলতে হচ্ছে এটাই সবচেয়ে দুঃখে, যে পশ্চিমবঙ্গে যেখানে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে সেই তদন্তের গতি নিয়ে বারে বারে বিচারপতিদের উষ্মা প্রকাশ করতে হচ্ছে। এটা তদন্তকারী সংস্থারা কবে তাদের আত্মমর্যাদা বোধে এগে উঠবেন তা আমি জানি না, কিন্তু তাদের দ্রুততার সঙ্গে এই কাজটা করা উচিত। দোষী ব্যক্তিদের শাস্তির জন্য মানুষকে কত জন্ম বসে থাকতে হবে তা বোঝা যাচ্ছে না, মন্তব্য কৌস্তভ বাগচির। তাই তারা এত তারা ইকুইপ, তারা যদি একটা এই তদন্তকে নিয়ে তাদের এরকম অবস্থা হয় তাহলে তো এই এজেন্সিগুলোর উপরে করুণা ছাড়া আর কিছু হয় না। মানুষ সেই দোষী ব্যক্তিদের শাস্তি চায়, সেটার জন্য মানুষকে কত জন্ম অপেক্ষা করতে হবে? লিপসান বাউন্সের এই বিপুল সম্পত্তির খতিয়ান ইডি জনগণের সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়ের। আদালতের সামনে উপস্থাপন হয়ে এসছে আজ ইডি রিপোর্টে যেটা স্পষ্ট হয়ে উঠল, এবং লিপসান বাউন্সের যে সম্পত্তি এবং সম্পত্তির যে বিরাট আকার বিষয় সেটাকে নিয়ে বারংবার বলা হয়েছে, এবং আজকে প্রায় বাংলার মানে জনগণ সেটাকে নিয়ে একেবারে স্পষ্ট এটার বিষয়। এর আগে আমরা জানি ইডি প্রায় 7.5 কোটি টাকার লিপসান বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এই বছরের এই গোড়ার দিকে এই প্রাথমিক নিয়োগের বিষয় নিয়ে। তো এই বিষয়গুলো আমাদের সামনে বেশ স্পষ্ট হয়ে উঠে দাঁড়িয়েছে। কেউ ছাড়া পাবে না মন্তব্য প্রিয়াঙ্কা চিব্রেওয়ালের। এতে কাহাবত আছে, ঠিক আছে, যে ওয়ার্মস বক্স অফ ওয়ার্মস এখন খুলে গেছে, তো সেখান থেকে রেঙে রেঙে এই কিড়ারা সব বেরিয়ে আসবে, তো কেউ কিন্তু ছাড়া পাবে না। দেখে নিন আপনি আশেপাশে, দেখে নিন না ভাই ঝাড়খণ্ডে, দেখে নিন এত বড় মুখ্যমন্ত্রী ছিল। হ্যাঁ, কিন্তু ভাই যে খারাপ করবে তাকে শাস্তি তো হবেই, তাকে দেখতে তো হবেই, ভিতরে তো যেতেই হবে। তো এটা তো শুধু ভাইপো আছে, অভিরূপা হাজরা রিপোর্ট, কালকেজি নিউজ।